এটিএমরু টঙ্কা বাহার করুছন্তি কি তেবে হই জানতু সাবধান নচেত পাখরে এটিএম কার্ড থিব কিন্তু অ্যাকাউন্টে টঙ্কা নথিব আপনক এটিএম কার্ড কু অদল বদল করি কিছু দুর্বৃত্ত আপনক অ্যাকাউন্টরু উঠাই পারন্তি লক্ষাধিক টঙ্কা হ্যাঁ আজ্ঞা এভাবে কিছু ঠককু এবে গিরফ করেছে পুরীঘাট থানা পুলিশ সাহায্য করিবা আলরে এটিএমরু টঙ্কা উঠাই দেবা কহি বয়স্ক লোককু ঠকুতলা এই ঠক জনক যেতেবেলে এটিএম রে কেহি নথান্তি সেতেবেলে ছকি থান্তি কেহি জনে বয়স্ক ব্যক্তিকু যাহাকু সহজরে চকমা দেই পারুথিলে এই ঠক কহুথিলে আপন যদি এটিএম রু টঙ্কা উঠাই পারু নাহান্তি আপনক কার্ডটি মতে দিয়ন্তু আউ এটিএম র পাসওয়ার্ড বি কুহন্তু এভলি কিছি কথা কহি টঙ্কা উঠাউথিলা সত কিন্তু এহাপরে এটিএম কার্ডকু অদল বদল করি দেউথিলা যে কারণ পাই কটক সহরর বিভিন্ন স্থানরে এভলি কিছি ঠক আবুড়রে পড়ুথিলে কিছি বয়স্ক ব্যক্তি যে কারণ পাই এই ঠক নিকটরু পাখাপাখি 100টি এটিএম কার্ড সহ নগদ টঙ্কা জবত করিছি পুলিশ অভিযোগরে দর্শাইছিলে যে সে যে এটিএম যাইছিলে এটিএম রু পয়সা উঠাইবা বেলে কোনসি কারণে সে উঠাই পারিনথিলে পাখরে থিবা জনে লোক তাকু সাহায্য করিবাকু কহিকি তাকু এটিএম নিয়ে যাইছিলে এবং তাকু অন্য গোটে এটিএম দেই দিছিলে এ সংক্রান্তরে তদন্ত সময়ে আমার গোটে কেস করা যাইছিলা কেসর তদন্ত সময়ে আমার যে অভিযুক্ত যে আমার জি রাজা রাও তাকু আমি গিরফ করিছু এবং তাঙ্ক পাখরু 98 গোটি সিম এবং যে টঙ্কা তাঙ্কর 40,000 যাইতলা তা ভিতর 20,000 নগদ টঙ্কা মধ্যে জবত করা যাইছি তাঙ্কু আজি গিরফ করা হইছে আজি তাঙ্কু কোর্ট চালান করা যিবো তবে বয়স্ক ব্যক্তিকু টার্গেট করুথিলা এই ঠক বয়স্ক ব্যক্তিকু অচল এটিএম কার্ড দেই অ্যাক্টিভ এটিএম কার্ড রু লুটি নেউথিলা ঠক তা নারে কটক শহরের বিভিন্ন থানারে 5 ঊর্ধ্ব অপরাধিক মামলা রয়েছে অভিযুক্ত জনক আন্ধ্রপ্রদেশর বলি সূচনা দিয়েছেন অতিরিক্ত ডিসিপি অনিল কুমার মিশ্র সিএ বিশেষ করি যে বরিষ্ঠ নাগরিক অনেক এবং যে এটিএম ব্যবহার করবার টিকে অজ্ঞ অনেক সেই দুই গোষ্ঠীকে সে বিশেষ করে সেই উপরে নজর রাখিকি তাঁকু তাঁকর যে এটিএম কার্ড নিয়ে যাতে তাঁকর পাসওয়ার্ড নিয়ে যাতে এবং তাঁকু গোটে অচল এটিএম দিয়ে দিকে যেটা কি সেই লোক মানে দেখতে ভেরিফাই করতে সে এটিএম নিয়ে পলাই যাতে তাঁকর ঘর পলাশার এবং তাঁকর ক্যারেক্টর অ্যান্টিসিডেন্ট যেত আমি ভেরিফাই বর্তমান সুদ্ধা করছু সে জনা যাচ্ছি যে সে বিভিন্ন কেস্রে সম্পৃক্ত অনেক বর্তমান সুদ্ধা 6 কেস তাঁক কেস্রে সম্পৃক্ত অনেক প্রমাণ মিছি গোটে মধ্য পলাশার কেস্রে সম্পৃক্ত অনেক আউ বাকি কটক কমিশনরেটর বিভিন্ন থানার পুরীঘাট বাদামবাড়ি মঙ্গলবাগের মধ্যে সম্পৃক্ত অনেক কটক সিদ্ধেশ্বর রাওঙ্ক রিপোর্ট প্রতিদিন টিভি।